গোপালগঞ্জের 3 আসনে বরাবরই দাপট আওয়ামী লীগের। দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। অন্যদিকে পছন্দের প্রার্থী না পাওয়া সহ নানা অজুহাতে মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মধুমতি তীরের জেলা গোপালগঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া নিয়ে গোপালগঞ্জ 3 আসন। এ আসনে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এবার তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জিলানী। কারাগারে থাকা এই প্রার্থীর পক্ষে তেমন নেই প্রচার প্রচারণা। গোপালগঞ্জ 2 ও 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী যথাক্রমে শেখ ফজলুল করিম সেলিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এই 2 আসনে বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ ও এফই ইশরফুজ্জামান জাহাঙ্গীর আগেও জামানত হারিয়েছেন। বিগত দিনে ছিল, এবার তো থাকার প্রশ্নই ওঠে না। তাদের উন্নয়ন যে মহা যোগ্য উন্নয়ন হয়েছে গোপালগঞ্জ, যে কারণে আমাদের প্রার্থীরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। মানুষ যদি মানুষের গণতান্ত্রিক অধিকার চায়, এদেশের মানুষ যদি তাদের বাক স্বাধীনতা চায়, এদেশের মানুষ যদি সুশাসন চায়, নিশ্চয়ই আমাদেরকে ভোট দেবে। এলাকার উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা, পাশাপাশি সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। ধানের শীষের প্রচারে আসতে চান না, কারণ একটি পয়সাও যদি তাদের ব্যয় হয় ওটি ধরে নেন, তারা কোনো কাজে আসবে না। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারি এমনটাই আমি আশা করি। রিটার্নিং কর্মকর্তার দাবি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে, কোথাও আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ নেই। সবকিছু যথারীতি সুষ্ঠু সুন্দর মতো চলছে এবং আমরা আশা করছি গোপালগঞ্জ জেলায় একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন আমরা দেখতে পাবো। গোপালগঞ্জে মোট ভোটার 8,76,905 জন, যার মধ্যে নতুন ভোটার 1,19,365 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।